নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘর চ্যানেলে আমি সম্পা, সবাইকে স্বাগত। আজকে শুভ রথযাত্রা, সবাইকে স্বাগত জানাই। তো এখানে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, যে আমি দুটো কাঁকড়া নিয়ে নিয়েছি। তো আজকে রেসিপি হচ্ছে, কাঁকড়া রেসিপি শেয়ার করব আপনাদের কাছে, ঝাল ঝাল একদম কষা কষা করে আমি কাঁকড়া রেসিপি করে শেয়ার করে দেখাবো। অবশ্যই ভিডিওটি পুরো লাইক করে দেখবেন, স্কিপ না করে দেখে যাবেন। অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অনুরোধ করছি আপনাদেরকে শেয়ার করার, সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে যদি আপনারা না থাকেন তাহলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কাঁকড়াগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। সমুদ্রের কাঁকড়া পাগুলোকে কেটে নিবি? হ্যাঁ। বন্ধুরা, আমি কাঁকড়াটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ঘিলু দেখো বন্ধুরা, এইভাবে আমি কাঁকড়াগুলোকে সব বেছে নেব। তো কাঁকড়া বাছা হয়ে গেছে, এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। কাঁকড়া ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। তা এখন আমি কাঁকড়ার জন্য মশলা রেডি করে নেব। শুকনো লঙ্কা, আদা, রসুন বেটে নেব। অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব। মশলা বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমি কাঁকড়া নিয়ে নিয়েছি, এখন আমি তেলের উপরে কাঁকড়া দিয়ে কাঁকড়া ভেজে নেব। কাঁকড়ার আগে কাঁকড়ার গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি কাঁকড়া কড়াইতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কাঁকড়া ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে কাঁকড়া ভাজতে হবে।
এই তেলের মধ্যে এখন আমি আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। কুচানো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা। বাটিতে দিয়ে অল্প জল দিয়ে দেবো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি একে একে মশলা দিয়ে দেবো। এক চামচি হলুদ, এক চামচি ধনে গুঁড়ো, এক চামচি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আমি এখানে দু চামচি অ্যাড করলাম। দিয়ে দেবো অল্প জল, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। মশলাটাকে আরেকটু ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নেব। এখন আমি জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, তো এখন আমি কাঁকড়া দিয়ে দিচ্ছি। কাঁকড়া দেওয়াতে আমি আরো 5 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। ঝাল ঝাল কাঁকড়ার ঝোল রেডি। হয়ে গেছে, যা গন্ধ বেরিয়েছে আমারই খিদে পেয়ে যাচ্ছে। ঝাল ঝাল কাঁকড়ার ঝোল কিরকম হয়েছে? খুব গরম, খুব সুন্দর হয়েছে, ঝাল হয়েছে, নুন ঝাল সবই সমান হয়েছে। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না।
তো আমি একটা কাকড়া দেখাচ্ছি গরম না তো ভালো হয়েছে